হাই বন্ধুরা, সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাস স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে কিশোর কুমারের গাওয়া একটি গান শিখতে চলেছি। গানটির সুর করেছেন হেমন্ত মুখার্জি এবং গানটিতে যে তাল ব্যবহার করা হবে সেই তালটা হচ্ছে কাহারবা তাল, হ্যাঁ, অথবা 4/4 বিডে। আর গানটি অ্যাকচুয়ালি যে মুভিতে গাওয়া হয়েছে সেটি হচ্ছে অনিন্দিতা মুভি বলে একটা সিনেমা আছে, সেই সিনেমাতে গাওয়া হয়েছে। গানটি আমরা শিখবো আজকে এই ক্লাসে। তো সেখান থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে ক্লাসটি একটু লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। গানটি শেখার আগে আমরা একটু জেনে নেবো, আজকে আমরা এই গানটি শিখতে আজকে কোনো স্কেল ব্যবহার করবো। তো যে স্কেলটি ব্যবহার করবো সেটি হচ্ছে ডি স্কেল। হ্যাঁ, তো ডি স্কেল একটু সারেগামাপাদিসা দেখে নি। তো এটা হচ্ছে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে সারেগামাপাদিসা ডি স্কেলে। আর এই গানটি শিখতে যে কোমল স্বর লাগবে সেটি হচ্ছে কোমল গা লাগবে, কোমল ধা এবং কোমল নি, এই তিনটে স্বর কোমল হিসেবে এই গানটিতে ব্যবহার করব। আর গানটিতে আমরা নিচে পা অব্দি আসবো এবং উপরে সা অব্দি থাকবো, এর উপরে আর যাচ্ছি না আমরা এই গানটি শিখতে। হ্যাঁ, আর গানটিতে স্থায়ী আছে এবং দুটো অন্তরা আছে, তো এগুলো আমরা একটু পরপর করে শেখার চেষ্টা করব। বন্ধুরা, আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা স্থায়ী শিখবো, তারপরে অন্তরা, এভাবে পরপর করে গানটিকে আজকে শিখবো। তো প্রথমে আমরা যেহেতু স্থায়ী শিখবো এই জন্য আগে স্থায়ী মিউজিকটুকু একটু শুনে নেবো। তো সেখান থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো একটু মার্জনার চোখে নিন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই। আমার ভালো লাগা থেকে আপনাদের সামনে কিন্তু এই গানগুলো, এই টিউটোরিয়ালগুলো নিয়ে আসি। তো সুতরাং সব ভুল ত্রুটি একটু মার্জনার চোখে নেবেন। তো চলুন দেখে নিই কেমন রয়েছে। তো শুরু হয়েছে সা থেকে, ডি স্কেলের সা থেকে শুরু হয়েছে, এরকম রয়েছে। তোমাকে আমার ঘর করিতে, আমার মনের দোষর করিতে পারিলাম না, পারিলাম না যেন কিছুতে। ও নিরুপমা, বন্ধুরা এরকম আছে। তো চলুন একটু দেখে নি কেমন করে এটিকে বাজানো যায় সহজভাবে। তো শুরু হয়েছে সা থেকে, ও নিরুপমা করিও ক্ষমা, ও নিরুপমা, সেরকম দিয়ে দেখে নেবো। সা 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 নি সা রে সা, ও গো নিরুপমা, সা ও গো কথাটা পুরোটাই হচ্ছে সায়ের উপরে। এবার নিরুপমা সেটা হচ্ছে, নিরুপমা সেটা হচ্ছে নি সা রে সা, এটা কিন্তু কোমল নি, সেটা খেয়াল রাখবেন। ও গো নিরুপমা, এরপরে করিও ক্ষমা, করিও ক্ষমা, সেটা হচ্ছে সা সা গা সা পা পা পা, করিও ক্ষমা। এরপরে আসবো তোমাকে আমার, তোমাকে 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 কথাটা পুরোটাই কিন্তু এসছে এই পায়ের উপরে, তোমাকে আমার, তো তোমাকে হচ্ছে পায়ের উপরে তোমাকে। এবার আমার সেটা হচ্ছে ধানি, এটা কোমল নি, এটা কোমল ধা, সরি এটা কোমল ধা, এটা কোমল নি কিন্তু। তোমা তোমাকে আমার, তো আমারটা হচ্ছে ধানি নি ধা পা মা, রাইট। তোমাকে আমার, এবার ঘরণী করিতে, ঘরণী করিতে, ঘরণী করিতে সেটা হচ্ছে, ঘরণীটা হচ্ছে পুরোটা হচ্ছে মায়ের উপরে, ঘরণী করিতে, হ্যাঁ, তো ঘরণী সেটা হচ্ছে মায়ের উপরে, আর করিতে সেটা হচ্ছে পা ধা ধা পা মা গা, ধর ঘরণী করিতে। এরপরে আসবো আমার, আমার মনের, তো আমার মনের, আমার মনের, আমার মনে সেটা হচ্ছে গা 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 মা পা মা গা রে, আমার মনের
এবার দোষর করিতে, আমার মনের দোষর করিতে, সেটা হচ্ছে দোষর করিতে, হ্যাঁ সাথে শেষ হবে দোষর করিতে, সেটা হচ্ছে রে 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 গা মা গা রে সা দোষর করিতে। এবার হচ্ছে পারিলাম না, পারিলাম না, তো পারিলাম পুরো কথাটা হচ্ছে এই সায়ের উপরে পারিলাম। এবার না, সেটা হচ্ছে না, তো নাটা হচ্ছে কোমল নিয়ের উপরে, তারপরে এই না এই টানটা চলে যাবে এই কোমল ধারে, পারিলাম না, কিরকম দেখো, দোষর করিতে পারিলাম না। এরপরে আবার আছে পারিলাম না তো কিছুতেই, সেটা আছে, সেটা হচ্ছে এই পা অবধি, যেমনটা আপনাদের বললাম যে বলেছিলাম আগে যে পা অবধি আসবো নিচে, পারিলাম না যেন কিছুতে, পারিলাম না তো কিছুতে, সেটা হচ্ছে পারি, তো এখানে পা 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 সা, জাস্ট সায়ের কাজটা একটু নেব, পারিলাম না যেন কিছুতে, পারিলাম না তো বলতে পারেন, পারিলাম তো এটাও বলতে পারেন, আর আবার জানো বলতে পারেন, পারিলাম না যেন কিছুতে এরমও বলতে পারেন, পারিলাম না তো কিছুতে, তো পারিলাম না তো কিছুতে, সেটা হচ্ছে পারি, পারিটা হচ্ছে এই পায়ের উপরে, আর লাম, লামটা হচ্ছে সাগা কোমল গা, পারিলাম লাম। এবার তো কিছুতে পারিলাম না তো, এবার না তো কিছুতে, না তো কিছুতে পারিলাম না তো কিছুতে সামা, রাইট, তো চলুন একটু পুরোটা আবার একটু পুরোটা একটু আপনাদের একটু ফ্রেশ ভাবে দেখিয়ে দিই, তো এরকম একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনের দোষর করিতে, পারিলাম না, পারিলাম না তো কিছুতে, ও গো নিরুপমা। তো এই রইল কিন্তু আমাদের স্থায়ী, আসুন বন্ধুরা আমরা একটু অন্তরে দেখে নিই, তো দুটো অন্তরে রয়েছে গানটিতে, দুটো অন্তর বাজনা একই রকম, আপনারা চেষ্টা করবেন এই প্রথম অন্তরটিকে খুব ভালো করে তুলে নেওয়ার, তো চলুন দেখে নিই কেমন রয়েছে প্রথম অন্তরটি, তো গা থেকে শুরু হয়েছে কোমল গা থেকে, তো চলুন এটি শুনে নিই, হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনই আমার কাছে, আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে, তো চলুন বন্ধুরা একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি এটিকে, তো শুরু হয়েছে কোমল গা থেকে যেমনটা বললাম, হয়তো তোমার, হয়তো তোমার অনেক কিছুই, তো একই বাজনা, হয়তো তোমার অনেক কিছুই, একটু ভেঙে আরো বলে দিই, হয়তো পুরোটা হচ্ছে কোমল গায়ের উপরে, হয়তো তোমার, তোমার তো রে গা রে সা, হয়তো তোমার অনেক কিছুই, এবার আছে, আছে তো নি কোমল নি, নি সা মা আছে, এর পরের লাইন যাবো, তবু নেই দাম তার কোনই আমার কাছে, তো তবু নেই দাম তার, তবু সে তবু নেই পুরো কথাটা হচ্ছে এই মায়ের উপরে, তবু নেই দাম তার, তবু নেই দাম তার, তো কিরকম, তবু নেই পুরোটা হচ্ছে মায়ের উপরে, আর দামটা হচ্ছে পামা, এবার তার সেটা হচ্ছে মা গা গা, ঠিক একই রকম, কোনই আমার, কোনই আমার, তো মা পাপা মা গা গা, এবার কাছে, কাছে কিরকম, তাহলে কাছেটা হচ্ছে রে গা কোমল, তাহলে রে কোমল গা কোমল দা কাছে, তো যেহেতু দুবার রিপিট আছে তো আমি আবার একটু দেখিয়ে দিই এটাকে,
হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনোই আমার কাছে। এরপরের লাইন যাবো সেটা হচ্ছে, আমার পথ তোমার পথের সাথে। দেখুন কেন আমার পথ, তো আমার এ পথ, আমার পুরো কথাটা হচ্ছে পায়ের উপরে, এ পথ সেটা হচ্ছে এটা পুরোটা পড়ছে এই কোমল ধায়ের উপরে, আর পথটা হচ্ছে নিনি ধাপা আমার পথ। এবার তোমার পথের একই বাজনা, তোমার পথের সাথে, তো তোমার তোমার পথের একই রকম বাজনা, আমার পথ তোমার পথের। এবার সাথে সেটা হচ্ছে সাথে, তো সাথে হচ্ছে মামা সাসা সাথে। এবার হচ্ছে মিলবে না যেন কিছুতে, তো সেটা হচ্ছে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে, তো মিলবে না যেন কিছুতে সেটা হচ্ছে মিলবে না, মিল 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 কথাটা পুরোটা হচ্ছে কোমল নিয়ের উপরে, মিলবে না মিলবে না যেন কিছু, তো কিছু কিছুটা এখানে শেষ হল কিছু তে, তো চলুন একটু ধরে দেখে নি, মিল পুরো কথাটা নিয়ের উপরে আর বেনা সেটা হচ্ছে কোমল নি ধা বেনা, এবার কিছু সেটা হচ্ছে মাগা যেন কিছু, যেনটা হচ্ছে মাগা আর কিছু সেটা হচ্ছে রেসা কিছু, এবার তে তে তেটা হচ্ছে কোমল নি তে, এটা চলে যাবে ধাতে, তে হ্যাঁ মিলবে না যেন কিছুতে, ফের আসবে আবার মিলবে না যেন কিছুতে, এই বাজনাটা কিন্তু অলরেডি আপনারা বাজিয়ে ফেলেছেন স্থায়ীতে, তো কিরকম চলুন দেখে নি, মিলবে না যেন কিছুতে, জাস্ট এখানে আমরা সাইড টাস্ক না নিয়ে ডাইরেক্ট এখান থেকে এই গাতে চলে যাবো, মিলবে না যেন কিছুতে, তো এরকম জিনিসটা একই বাজনা, জাস্ট একটু আমরা সাইড টাস্টটা নেব না, তো প্রথমে আমরা সাইড টাস্টটা না নিতেও পারি যখন আমরা স্থায়ী বাজিয়েছিলাম, তো এরকম মিলবে না যেন কিছুতে একই বাজনা, হ্যাঁ তো এটা হচ্ছে এটা হচ্ছে পা, এটা গা, মিলবে না যেন কিছুতে, ফের আসবে এসে ফের একটা মিউজিক হবে, মিউজিকে আমরা চলে যাবো হচ্ছে শেষের অন্তরায়। আর শুনুন বন্ধুরা, আমরা একটু শেষের অন্তরায় দেখে নিই, তো আমরা ডিটেলসে দেখবো না, আমরা একটু অর্ডিনারি দেখে নেবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়, তো একই রকম বাজনা গা থেকে শুরু আছে, শুনানি শুনে নিই, তো রয়েছে এরকম লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে, লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে, এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন ভুলব না যেন কিছুতে, ভুলব না যেন কিছুতে, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনের দোষর করিতে পারিলাম না, পারিলাম না যেন কিছুতে, ও নিরুপমা। তো বন্ধুরা এই ছিল কিন্তু পুরো গানটি, তো আশা করি আপনারা তুলতে পারবেন, যদি অসুবিধা হয় ভিডিওটাকে 10 সেকেন্ড আগে পিছিয়ে করে এভাবে দেখার চেষ্টা করবেন, তো এখানে শেষ করতে হচ্ছে আজকে আমাদের এই গানের ক্লাসটি,
তো বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটা একটু লাইক করে রাখবেন, আর যদি ভালো লাগে ক্লাসটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, ধন্যবাদ।